কিন্তু যদি তোমরা এরকম না তাহলে দাম পড়বে 7000 টাকা এটা 3000 টাকা কেন ইউনিক দেখতে কিন্তু বার্গেন্ডি কাপ ওটা কিন্তু কোনো অলংকার হবে না শুধু ফাইবারের ফাইবারের উপরে রং করা একদম সাজানো গোছানো ঠাকুর এটার দাম হচ্ছে 500 টাকা এটার দাম হচ্ছে 5500 টাকা আর তার পাশেরটা তো এটার দাম হচ্ছে 9500 টাকা এটা কি বাইনা হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে আর আজকে আমার ব্লগে তোমাদেরকে দেখাবো এই বছর অর্থাৎ 2023 গণেশ ঠাকুর ছোট গণেশ ঠাকুরের দাম ছোট বলতে পারো মিডিয়াম বলতে পারো যেগুলো আমরা সাধারণত বাড়িতে পুজো করে থাকি বা গণেশ ঠাকুর যাদের বাড়িতে পুজো হয় যারা বাড়িতে ঠাকুর নিয়ে গিয়ে পুজো করে তারা যেরকম টাইপের ঠাকুর পছন্দ করেন বা যেরকম টাইপের ঠাকুর তারা কেনেন তো সেরকম ঠাকুরের কিছু দাম আমি তোমাদেরকে আজকে বলতে চলেছি তো এই মুহূর্তে কিন্তু আমি আছি কুমোরটুলিতে তো এবার আমি কয়েকটা স্টুডিওতে যাব আর কয়েকটা স্টুডিওতে গিয়ে তোমাদেরকে দেখাবো এই বছর কুমোরটুলিতে গণেশ ঠাকুরের দাম কুমোরটুলিতে ঘুরতে ঘুরতে চলে এলাম একটা স্টুডিওতে স্টুডিওর নামটা হচ্ছে মা অন্নপূর্ণা শিল্পালয় তো এটার অ্যাড্রেস হচ্ছে 1 নম্বর কুমোরটুলি লেন আর আমি এখন সেই স্টুডিওতে চলে এসেছি আমার এদিকে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু গণেশ আছে দাদা তোমার কত বছরের স্টুডিও বা দোকান বলো এ বহুদিনকার ওই আমার মালিক আচ্ছা আমি দেখাশোনা করে সব কিছু করি মালিক এখন করতে পারে না আমি দেখাশোনা করি আচ্ছা মানে তোমার কারখানা ম্যানেজার আবার কারিগর সব মানে পুরো দায়িত্বটাই কিন্তু এনার উপরে আছে তো দাদার কাছ থেকে কয়েকটা গণেশের একটু দাম জেনে নেব তো এখানে দেখতে পাচ্ছি অনেক কিন্তু সুন্দর সুন্দর গণেশ আছে তো একটা কয়েকটা যদি একটু দাম বলা যায় তো এই গণেশগুলোর মোটামুটি কি দাম আছে এইগুলো 7000 এটাও 7000 আচ্ছা এইগুলো 5500 আচ্ছা এই এই সাইজ আছে এই সাইজ আছে এগুলো 6000 আচ্ছা ওই উপরের মালগুলো 4000 3000 2500 মানে একদম যে উপরের গুলো 4000 3000 করে আর এই বড় সাইজ গুলো বললে এগুলো 6000 5500 আচ্ছা এগুলো 5500 6000 এইগুলো হচ্ছে 7000 কেন এগুলো একটু সাজানো আছে এটা হচ্ছে এসকালার ছাই কালারের মতন আচ্ছা এটা অর্গেন্ডি জিনিসটা আছে তো এই কাপড়টার দামটা বেশি এইসব জিনিসে বলি আবার এইগুলো আছে 600 টাকা করে এই যে ছোট মাল আচ্ছা এগুলো 600 আছে উপরে আছে 1200 আচ্ছা আর এই গণেশটার কি দাম এই গণেশটা 2000 টাকা আর এইগুলো আছে 5500 এগুলো হচ্ছে 5500 আর ওই যে ওই যে 12000 টাকার ওই গণেশটা সাধারণ ওই একটা এই একটা আচ্ছা এগুলো অর্ডারই আচ্ছা এগুলো অর্ডার হয়ে গেছে মানে বায়না দেয়া হয়ে গেছে তাই তো আচ্ছা আমাকে একটা কথা বলো এই যে গণেশ গুলো দেখতে হয় এটা তো ছাঁচের গণেশ না না এটা খড়ের গণেশ এটা খড়ের খড়ের উপর মানে কাঠামোর উপর বানানো আচ্ছা এইগুলো তো ছাঁচের এগুলো সব পোড়ামাটির ছাঁচের পোড়ামাটির এগুলো ছাঁচের এগুলো তাই পোড়ামাটির ছাঁচের এগুলো পোড়ামাটির ছাঁচের আচ্ছা যারা মিডিয়াম সাইজের ঠাকুর কিনবে গণেশ কি সাজেস্ট করো ছাঁচের ঠাকুর না কাঠামোর ঠাকুর এবার যে বলবে আমার বাড়িতে রাখবো ছাঁচের এরকম পোড়ামাটির ঠাকুর রাখবে আর যদি বলে আমার কাঠামোর ঠাকুর পুজো করব যে গাছতলায় বসিয়ে দেবে তখন এইগুলো ওই যে গণেশ দেখা যাচ্ছে আচ্ছা ঠিক রয়েছে ওই সব গণেশ হবে ফাইবার গ্লাসে আচ্ছা ফাইবারের গণেশও আমি দেখাবো তো খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে এবার আমি তোমাদেরকে কিছু দেখিয়ে দামগুলো আমি তোমাদেরকে আলাদা আলাদা বলে দিচ্ছি যতটা পারবো ধীরে ধীরে স্টুডিওর ভেতরে চলে এলাম তো ভেতরে কিন্তু অনেকগুলো গণেশকে এরকম সুন্দরভাবে সাজানো আছে তো এখানে একটা গণেশ আছে দেখতে পাচ্ছ গণেশটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর সবথেকে বড় কথা এই গণেশটার মধ্যে একটা জিনিস আছে যেটা বলছি এখনো পর্যন্ত দেওয়া হয়নি সেটা হচ্ছে একটা চালা চালা তো ফাইবারের চালা তো ফাইবারের চালা দিয়ে এর দাম কত পড়ছে এটা 12000 টাকা ফাইবারের চালা চালাটা না দিলে 7000 টাকা আচ্ছা তো ফাইবারের চালা দিয়ে দাম পড়ছে 12000 টাকা আর শুধু যদি তোমরা এরকম না তাহলে দাম পড়বে 7000 টাকা তো এখানে আরো অনেক রকমের সুন্দর সুন্দর গণেশ আছে একটা ইউনিক কালারের গণেশ দেখতে পাচ্ছি আমার সামনে রাখা আছে এটা কি দাম আছে এটাই 3000 টাকা এটা 3000 টাকা কেন ইউনিক দেখতে কিন্তু বার্গেন্ডি কাপ বার্গেন্ডি এটাও বার্গেন্ডি বলে ওজন দাম বেশি তো এটা আবার এইটা তুলনায় উপরে এই গুণর জন্য একই দাম ওইগুলো 2500-2500 উপরে গুলো 600-700 মানে এই যে এরকম সাদা যেগুলো এখনো রং করা হয়নি ওগুলো 600-700 টাকায় তোমরা পেয়ে যাবে আর একদম ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ ছোট্ট গুলো ওগুলো 200 টাকা একটা কথা বলে রাখি কুমোরটুলির ঠাকুরের যে ডিজাইন সেই ডিজাইন আর সেই মুখ কিন্তু তোমরা অন্য কোনো জায়গায় পাবে না মানে এই একটা কথা বলতে গেলে সমস্ত জায়গায় কিন্তু আলাদা আলাদা রকমের ডিজাইনের ঠাকুর তৈরি হয় আর কুমোরটুলির ঠাকুর ছোট ঠাকুরের দাম একটু বেশি হলেও কিন্তু তোমরা ডিজাইন আর মুখ এরকম ঠাকুর আর অন্য কোনো জায়গায় পাবে না সারা পশ্চিমবাংলা থেকে আরো কয়েকটা দেখাই কাকাবাবু তো এর আগে বললো তখন ঠাকুরটা ঠিকভাবে দেখানো হয়নি এটার দাম হচ্ছে 12000 টাকা বেশ বড় সাইজের কিন্তু ঠাকুর কাকা এই ঠাকুরের সাইজটা কি আছে গো
কাঠামোর কয়েকটা গণেশ আছে যেগুলো কিন্তু রেডি হচ্ছে, আর এগুলোর দাম হচ্ছে 7,000 টাকা। এখানেও দেখতে পাচ্ছো আরো কিছু গণেশ, তোমাদেরকে একটু দেখাই। এগুলো এখনো কিন্তু কিছুটা রঙের কাজ বাকি আছে, 7,800 টাকার মধ্যে তোমরা কিন্তু এখানে এরকম গণেশ গুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এদিকে আরো অনেক বড় বড় ঠাকুর আছে, এর দুরনে আবার ফাইবারের মাল পেয়ে যাবে। আচ্ছা, মানে এটার যা দাম আছে সেই দামে কিন্তু ফাইবার দিয়ে অলংকার, আচ্ছা অলংকার দিয়ে সাজগোজ দিয়ে মাথায় পাগড়ি দিয়ে ফাইবারের গণেশ পেয়ে যাবে, ও 7,000 টাকা ওটাও পেয়ে যাবে। আচ্ছা, ওটা কিন্তু কোনো অলংকার হবে না, শুধু ফাইবারের, ফাইবারের উপরে রং করা, এবার ওটা আপনি বাড়ি নিয়ে গিয়ে সাজাতে পারেন। আমাদের মতো মোটামুটি যেরকম মানে আমরা অনেকেরা যেরকম ফুলের সাজ, অনেকে যেমন নিজে নিজে চুমকির সাজ, অনেকে আবার মানে মানে ভ্যারাইটিস মতন গণেশে করে, মুসুর ডাল এলাচ সব রকম দিয়ে ওটা জিনিসটা করে, ভ্যারাইটিস জিনিস করে। যেমন গেল বছর একজন এলো দুব্বো দিয়ে তৈরি, পান দিয়ে তৈরি, আচ্ছা এইসব দিয়ে জিনিস তৈরি করে। শুধু আমরা শুধু চোখটা এটাকে এঁকে দিলাম, মাটিটা কাঁচা মাটি দিয়ে ওর উপর দিয়ে সব বসিয়ে দেওয়া হলো। আচ্ছা, তো কাকাবাবু যারা কিনতে আসবে যদি ফোন নাম্বারটা তোমার বলো, আর লোকেশনটা একটু মানে কিভাবে আসবে, কুমোরটুলিতে অনেক দোকান আছে, অনেক স্টুডিও আছে, মেট্রো থেকে শোভাবাজার এসে কুমোরটুলি বললেই চলে আসবে। এদিকে যেমন ধরুন বাগবাজার এদিক থেকে আসবে, এদিকে শ্যামবাজার থেকে আসবে। সব থেকে একটা ছোট তোমাদের সামনাসামনি একদম ল্যান্ডমার্ক বলছি, শুনে রাখো, সামনে যে পুজোটা হচ্ছে এটা হচ্ছে কুমোরটুলি সর্বজনীন, তাই তো? কুমোরটুলি সর্বজনীনের যে প্যান্ডেলটা হচ্ছে ওখান থেকে কুমোরটুলির দিকে ঢুকবে, প্রথমেই 1 নম্বর কুমোরটুলি লেন, 1 নম্বর কুমোরটুলি লেনে কিন্তু এই স্টুডিও আছে। এখানে যা যা দেখালাম মোটামুটি সেই দামে পাবে, কেন দামটা তোমাদেরকে যেটা বলছি 500 টাকা ওপর নিচে হতে পারে, সেটা সময় বাই, সেটা কিন্তু একদম কনফার্ম ধরো না। 7,000 টাকা তোমরা যদি কথা বলে নিতে পারো, যদি কাকাবাবুর হয় তোমাদের 6,500 টাকা তো দিয়ে দিতে পারে। আবার কখনো কখনো যে অলংকারগুলো পরানো হয় বা যে কাপড়গুলো পরানো হয় সেই সময় কিছু কিছু সময় সেই জিনিসের দামগুলো ওঠানামা করে, মানে ধরো বেড়ে গেল, সেই জায়গায় কিন্তু 7,000 টাকার জিনিসটা আবার 7,500 টাকাও হতে পারে। এটা কিন্তু ক্লিয়ার বললাম, তোমরা ভিডিও দেখে এসে এই দোকানে বলবে 7,000 টাকা দাম বলা হয়েছে, 7,000 টাকা চাই কি কাকা কিছু কম করো, সেটা কিন্তু ডাইরেক্ট কাকাবাবুর সাথে কথা বলে নেবে, সময় হিসাবে কিন্তু দাম ওঠানামা করে। অতএব দোকানে এসে কিন্তু আগে কাকাবাবুর সাথে কথা বলে যে দামটা হবে সেই দামটাই কিন্তু ফাইনাল। আমি জাস্ট তোমাদেরকে একটা আনুমানিক দাম বলে রাখলাম যে এই দামের মধ্যে হতে পারে, যারা ঠাকুর কিনতে আসো তারা তো জানো এই ব্যাপারটা, আলাদা করে বলা। আমাদের দোকান সকাল 8টা থেকে রাত্রির 12টা পর্যন্ত খোলা হয়, যখন খুশি আসবে পেয়ে যাবে। কুমোরটুলি দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আবার একটা নতুন স্টুডিওতে, তো এখানে কাকিমা দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে কাকিমা স্টুডিও, আর এই স্টুডিওটা একদমই নতুন বলতে পারো, মানে একদমই নতুন। কাকিমা কতদিন হয়েছে এটা? আচ্ছা, তো এটা মাস ছয়েক হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেরকম ভাবে চালু হয়নি। তো এখানেতে আমি এসে যেটা দেখতে পেলাম অনেকগুলো গণেশ ঠাকুর কিন্তু রাখা আছে, যেহেতু এটা নতুন স্টুডিও তো মোটামুটি ভাবে গণেশ দিয়ে কি শুরু করলে স্টুডিওটা, তো গণেশ ঠাকুর দিয়েই কিন্তু স্টুডিওটা শুরু হলো, মানে 6 মাস হয়ে গেলেও কিন্তু গণেশ ঠাকুর প্রথম এই স্টুডিওতে বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর কালেকশন আছে। তো চলো কাকিমার থেকে এবার যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরের দামগুলো একটু জেনে, তো তোমার নামটা একটুখানি বলবে। আচ্ছা, তো কাকিমা তোমার এখানে তো অনেক সুন্দর সুন্দর গণেশ আমি দেখতে পাচ্ছি, একটু যদি কয়েকটা দাম বলে দাও। তো এইটা দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের কিন্তু ঠাকুর তোমরা পেয়ে যাবে, একদম সাজানো গোছানো ঠাকুর, এটার দাম হচ্ছে 500 টাকা। তো 500-র পর তোমাদেরকে দেখাই তার থেকে একটু বড় সাইজের ঠাকুর, এই যে গণেশগুলোকে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 700 টাকা দাম, তাই তো? 700 টাকা, তো এগুলো 700 টাকা দাম। এখানে দেখো একই রকম দেখতে কিন্তু তিনটে আলাদা আলাদা কালারের তোমরা পেয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ ব্লু কালারের কিন্তু গণেশের যে কাপড়টা পরানো আছে, মানে এটা অ্যাকচুয়ালি কাপড়টা পরানো তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু মাটির কাপড় পরানো আছে, তো এটার কিন্তু ব্লু কালার, এটা দেখো সবুজ কালারে তোমরা পেয়ে যাবে, এটা দেখো লাল কালারের, মানে মোটামুটি এখানে 3 রকম কালারের কিন্তু তোমরা অপশানস পেয়ে যাবে, এটার দাম হচ্ছে 700 টাকা। তো এখানে দেখতে পাচ্ছ ওখানে 500 দেখালাম, তারপরে তোমাদেরকে 700 দেখালাম, তার বড় সাইজটা কিন্তু 1200 টাকা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো 1200 টাকা। এখানে কিন্তু 1200 টাকার অনেক অনেকগুলো এখানে কিন্তু গণেশ ঠাকুর আছে, তো কাকিমার থেকে একটু জেনে নিই এগুলো সব 1200 টাকা দাম, তাই তো? এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এগুলো তো এই ঠাকুরের থেকে একটু বড় সাইজ, তাই তো? এগুলো 1800 টাকা দাম আছে,
বেশি তো আমরা অনেক প্রফিট রেখে কিন্তু বলছি না দাম, তার মধ্যেও কিছু কম মানে ডিসকাউন্ট হবে। আচ্ছা তো কাকিমা বলে দিচ্ছে, তোমরা শুনে নিলে যে কাকিমা যতটা পারবে কিন্তু যতটা পারবে তোমাদেরকে কিন্তু কম করে দেবে। আর এই ঠাকুরগুলো দেখো তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, এগুলো কিন্তু 1800 টাকা দাম। আর তার পেছনে আছে একদম বড় সাইজের ঠাকুর, তো ওটার দাম হচ্ছে 3600 টাকা। আর এখানেও দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা বড় সাইজের ঠাকুর আছে, এটার দাম পড়বে 3600 টাকা। আর এটা তো বললাম ওখানে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই জায়গাতে আছে, এই ঠাকুরটার দাম পড়বে 1800 টাকা, আর এটা পড়বে তোমার 3600 টাকা। ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে। তো তোমাদেরকে এখানে দেখিয়েছিলাম 500, 700 আর 1200 টাকার যে গণেশ ঠাকুরগুলো, তার যে কাপড়গুলো পরানো আছে সেগুলো কিন্তু মাটির কাপড় ছিল। তবে এখানে যে 1800 টাকার গণেশটা দেখতে পাচ্ছি আর যে 3600 টাকার গণেশ দেখতে পাচ্ছি, সে তার যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু নর্মাল কাপড়, মানে তাতে কিন্তু মাটির কাপড় পরানো নেই। কাপড়গুলো তোমরা দেখিয়ে আশা করি বুঝতে পারবে এগুলো কিন্তু মাটির কাপড় নয়। আর এইখানেও গণেশটা তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মাটির কাপড় না। তো অতএব তোমরা যদি এখানে আসো আশা করি তোমরা ভালো ভালো গণেশ কিন্তু এখানে দেখতে পাবে। যদিও বা নতুন স্টুডিও, ধীরে ধীরে কিন্তু আরও অনেক ঠাকুর কিন্তু এই স্টুডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো এবার একটু অ্যাড্রেসটা জেনে নিই কাকিমার কাছ থেকে। দোকানের অ্যাড্রেসটা শীতলা সমিতির গ্রাম আছে। আচ্ছা, ওইখান থেকে দুটো তিনটে দোকান ছাড়িয়ে তোমরা এলে দোকানটা দেখতে পাবে। যেহেতু এখনও পর্যন্ত দোকানের নাম এখানে দেওয়া হয়নি, নাম্বার দেওয়া হয়নি, সেই জন্য নাম আর নাম্বারটা তোমাদেরকে বলতে পারলাম না। আমি উল্টো দিকের একটু দেখাচ্ছি, দেখো উল্টো দিকে এরকম কিন্তু একটা দোকান আছে, আর তার অপোজিটেই কিন্তু এই দোকানটা। এটা হচ্ছে 1 নম্বর কুমোরটুলি। আচ্ছা, ওখানে সব সোলার গয়না পাওয়া যায়। ওর উল্টো দিকে একটা ক্লাবের নাম বললেন কাকিমা, তো সেখানে শীতলা সমিতি, তো শীতলা সমিতি ক্লাবের সামনেই কিন্তু এই দোকানটা। আর তোমরা রাস্তা দিয়ে এলে কিন্তু দেখতে পাবে এরকম সুন্দর সুন্দর গণেশ কিন্তু সাজানো আছে। আমি এখন চলে এসেছি ওম মহাদেব শিল্পালয় বা ওম মহাদেব যে স্টুডিও আছে সেই স্টুডিওতে, আর এখানে কিন্তু একের পর এক সুন্দর সুন্দর গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। তো চলো তোমাদেরকে প্রথমে গণেশ ঠাকুর কিছু তৈরি করা দেখাই, আর তারপরে কিন্তু ডাইরেক্ট এই দোকানের ওনার মানে কাকিমা, কাকিমার সাথে কথা বলে নেবো। তো প্রথমে কাকিমা একটু তৈরি করা দেখাই গণেশ ঠাকুরগুলো, তারপর তোমার সাথে কথা বলে একদম একদম একদম। তো চলো কাকিমা একটু ঠাকুর তৈরি করা দেখাই, আর তারপরে তোমার সাথে কথা বলছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গণেশ ঠাকুর সাজানো হচ্ছে, মানে গণেশ ঠাকুরের মাথায় যে পাকড়িটা, সেই পাকড়িটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা পাকড়ি নয়, এটা কিন্তু মুকুট হবে। তো সেই মুকুটটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তো সুন্দরভাবে কিন্তু এখানে যে কাপড়টা, সেই কাপড়টা কিন্তু লাগানো হচ্ছে। আর এদিকে তোমাদেরকে একটুখানি দেখাই, এদিকে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু একটা ঠাকুরকে এখানে রং করা হচ্ছে। তো এই হচ্ছে রং, আর এই রং দিয়ে কিন্তু এই ঠাকুরটাকে রং করা হচ্ছিলো, বেশ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। তোমরা জাস্ট দেখো ঠাকুরের গায়ে মাথায় বিভিন্ন রকমের কিন্তু অলংকার দিয়ে সাজানো হয়েছে ঠাকুরটাকে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আরেকটা ঠাকুর আছে, এটা সম্ভবত কিন্তু ঠাকুরটা বায়না হয়ে গেছে। আর এই ঠাকুরটাও কিন্তু বেশ একটা ইউনিক দেখতে লাগছে। আর এদিকেও দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু একটা ঠাকুর আছে, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর দাদা তুমি কি রং করবে এখন? আচ্ছা, তোমরা তো রঙে কি অ্যাক্রোলিক কালার ইউজ করো, তাই তো? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরগুলোতে অ্যাক্রোলিক কালার ইউজ করা হচ্ছে, আর অ্যাক্রোলিক কালার কিন্তু বেশ অনেক দিন থাকে। তো তোমাদেরকে এবার নিয়ে যাই সরাসরি কাকিমার কাছে, আর কাকিমার কাছ থেকে কয়েকটা ঠাকুরের দাম জেনে নেবো, আর এই দোকান সম্বন্ধেও কিছু জেনে নেবো। কাকিমা নমস্কার, প্রথমে বলো তোমাদের দোকান সম্বন্ধে। তুমি তো বলছিলে অনেক পুরনো তোমাদের দোকান। আচ্ছা, তোমার 40 বছরের পুরনো দোকান, আর আমরা ছোট কাজেই বেশি পারদর্শী। আচ্ছা, আমরা ছোট কাজে বেশি পারদর্শী, আর আমার এইখানে গণেশের সর্বপ্রথম সর্বকোমরটুলির থেকে বেস্ট আমার গণেশ। আচ্ছা আচ্ছা, এই গণেশ আমার হচ্ছে 25 বছরের গণেশের কারবার। আচ্ছা, 25 বছর ধরে আমরা এই গণেশের কারবারটা করছি। তারপর আমার দুর্গা আছে, লক্ষ্মী পূজা করি, ছোট লক্ষ্মী আছে। আমরা ছোট কাজের প্রতি আমাদের বেশি ইয়ে, আর হচ্ছে দুর্গা এরপরেই আমরা গণেশের পরেই আমরা দুর্গা নামাবো, তারপর পূজা করি লক্ষ্মী নামাবো, তারপরে আমরা কালী নামাবো, মানে একটার পর একটা পর্ব আমাদের চলতেই থাকবে। আচ্ছা, তো এই মুহূর্তে এখানে এরকম কোনো ঠাকুর আছে যেটা বাইরে যাচ্ছে, মানে মাটির কোনো গণেশ? মাটির বাইরে আগে আগে চলে গেছে সব, এখন তো সময় এগিয়ে এসছে। আচ্ছা আচ্ছা, আমরা আর বাইরে পাঠাচ্ছি না, কিন্তু আমার বাইরে অনেক ঠাকুর গেছে। আচ্ছা, তো কাকিমা এবারে কয়েকটা ঠাকুরের একটা দাম জেনে নি, মানে আনুমানিক একটা দাম। তো সবার প্রথমে শুরু করি কাকিমা, তোমার এই
এই দিকে যে ঠাকুরটা যেই ঠাকুরটা হ্যাঁ এটার দাম হচ্ছে 5,500 এটার দাম হচ্ছে 5,500 টাকা আর তার পাশেরটা হচ্ছে 7,000 তার পাশেরটা হচ্ছে 7,000 আচ্ছা কাকিমা একটা কথা জিজ্ঞাসা করছি ধরো পূজো 4-5 দিন আগে অনেকে হয় বায়না দিয়ে যায় না সেক্ষেত্রে রেডিমেড এসে কিনে নিয়ে যায় আচ্ছা মানে আচ্ছা তো আমার 200 ঠাকুর অলরেডি বুক হয়ে আছে আচ্ছা আমার 200 ঠাকুর বুক হয়ে আছে আর প্লাস আমার মোট প্রায় 500 থেকে 600 ঠাকুর ছাড় ঠাকুর আমার পুরো সেলিং হয়ে যায় আমার কাস্টমার পুরো সেলিং আমার কোনো একটা ঠাকুরও থাকে না বুঝতে পেরেছি না ঠাকুরগুলো দেখলাম বেশ কিন্তু খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে মানে সাজানোটা এতটাই সুন্দর মানে চোখ ফেরানো যাবে না আচ্ছা এই বড় ঠাকুরটা এটা তো বায়না হয়ে গেছে তাহলে আর দাম জিজ্ঞাসা করছি না কেন করে কোনো লাভ নেই আচ্ছা এটাও তো বায়না হয়ে গেছে আচ্ছা এগুলো তো এই ঠাকুরটার একটুখানি দাম বলো এটা বেশ একটা ইউনিক টাইপের দেখতে ঠাকুরটা এটাও অর্ডার হয়ে গেছে আচ্ছা মানে ইউনিক ইউনিক যেগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ রকমভাবে অর্ডার হয়ে গেছে আচ্ছা এই আচ্ছা 3 মাস আগে থাকতে বুক হয়ে যায় তাই তো আচ্ছা এই ছোট ঠাকুরটা এটাও কি হয়ে গেছে আচ্ছা এটার কি দাম আছে কাকিমা আচ্ছা এটা হচ্ছে 1800 টাকা সুন্দরভাবে কিন্তু সাজানো আর এখানে কাপড়টাও দেখো যেটা কাপড় সেই কাপড়ই ইউজ করা আছে মানে মাটির কাপড় নয় কিন্তু তো এখানে কিন্তু গণেশকে পাখড়ি পরানো আছে পাখড়ি পরানো কিন্তু এখানে গণেশ পেয়ে যাবে মাত্র 1800 টাকায় খুব সুন্দর একটা কিন্তু গণেশ পেয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ছোট সাইজ আর এর পাশেরটায় যাই তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ এর পাশে কিন্তু একটা ওর থেকে বড় সাইজের একটা কিন্তু এখানে গণেশ আছে আচ্ছা তো এই গণেশটা তোমাদেরকে দেখাই এটাও কিন্তু যে ছোট সাইজ দেখালাম তার কিন্তু বড় সাইজ আর ঠাকুরটা একবার তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তোমরা একবার দেখো মানে ঠাকুরের জাস্ট মুখ চোখ আর হাতের কাজগুলো দেখো আচ্ছা আর এখানে কিন্তু কাকিমা নিজের হাতে সব কিছু করে ঠাকুরের ফিনিশিংটা দেখো এই ঠাকুরটার দাম পড়বে 8,000 টাকা এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু 9,500 টাকা এখনও পর্যন্ত কিন্তু ঠাকুরটা কমপ্লিট হয়নি মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ এখনও বাকি আছে তাতেই দেখো ঠাকুরটা কতটা সুন্দর লাগছে ভাবতে পারছো এই ঠাকুরটা কমপ্লিট হওয়ার পর আরও কতটা সুন্দর লাগবে তো এটার দাম হচ্ছে 9,500 টাকা এটা কি বায়না হয়ে গেছে তো এটা কিন্তু বায়না হয়নি ঠাকুরটা কিন্তু খুব সুন্দর যদি কারোর পছন্দ হয় অবশ্যই কিন্তু তাড়াতাড়ি এসে ঠাকুরটা নিয়ে যেতে পারো একদম কিন্তু ইউনিক লুক আর সামনে থেকে তোমরা যদি দেখো ঠাকুরটা একদম কিন্তু অন্য রকমের লাগবে জাস্ট তোমরা একবার আসো স্টুডিওতে এসে ঠাকুরটা দেখে যাও যারা নিতে যাও এসে দেখো অবশ্যই কিন্তু পছন্দ হবে তোমাদের এখানেও দেখো অনেকগুলো ছোট সাইজের কিন্তু ঠাকুর আছে মানে ছোট নয় মিডিয়াম সাইজের বলা যেতে পারে তাই তো কাকিমা তো এই ঠাকুরগুলোর মোটামুটি একটু দাম যদি তুমি আমাকে বলো আচ্ছা এই ঠাকুরটার কি দাম 2800 টাকা তার পাশেরটা আচ্ছা মানে এই মানে ওই তোমার মোটামুটি 2500 থেকে 3,000 ভেতর আচ্ছা মানে 2500 থেকে 3,000 ভেতরে কিন্তু তোমরা এরকম সাইজের বিভিন্ন বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবে লাস্টেরটাও কি একই দাম না আলাদা ওটা আচ্ছা আচ্ছা ওই 3,000 ভেতরে তো ওটাও কিন্তু তোমরা পেয়ে যাবে মোটামুটি 3,000 টাকার ভেতরে আর এদিকে দেখো যে ঠাকুরটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম সেই ঠাকুরটার কিন্তু যে মাথা যে মুকুটের কাজ বা যে পাখড়ি করাবে এটা পাখড়ি হবে না এটা মুকুট হবে সেই মুকুটের কাজ কিন্তু হচ্ছে এবার ফাইনালি চলে আসি কাকিমার কাছে কাকিমা যারা তোমার দোকানে আসবে একটু দোকানের অ্যাড্রেসটা যদি বলে দাও 1 নম্বর কুমারতুলি আচ্ছা আচ্ছা সামনাসামনি কোনো ল্যান্ডমার্ক কেন এটা তো পুরোটাই 1 নম্বর কুমোরটুলি যদি সামনাসামনি কোনো একটা ল্যান্ডমার্ক তোমরা বলতে পারো কোনো শীতলা সমিতি ক্লাবের পাশ দিয়ে আচ্ছা তো শীতলা সমিতি ক্লাবের পাশ দিয়ে আসতে স্টুডিওর নামটা বলে দাও একবার ওম মহাদেব শিল্পালয় কোনো ফোন নাম্বার তো এটা হচ্ছে তোমাদেরকে বললাম এটা হচ্ছে এই দোকানের কার্ড আর এই হচ্ছে নাম্বার নাম্বারগুলো তোমরা আরেকবার দেখে নিতে পারো তো এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করতে পারো যদি কোনো প্রয়োজন হয় বা তোমরা যদি কোনো জিনিস নিতে চাও মানে ঠাকুর যদি নিতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে ফোন করতে পারো বা অ্যাড্রেসের অসুবিধা হলে কিন্তু ফোন তোমরা এই নাম্বারে করে নিতে পারো অসংখ্য ধন্যবাদ কাকিমা কাকিমার সাথে কথা বলে খুব ভালো লাগলো খুব ভালো থেকো আর খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করো তো ফাইনালি কিন্তু এই স্টুডিও থেকে আমার ব্লগটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো আমার উৎসব দেবাশিসের সাথে ধন্যবাদ।